হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এখন আমি আছি মালয়েশিয়া বুকিট বিন্তাং নামে একটি জায়গায়। তো এই বুকিট বিন্তাং জায়গাটা আসলে এমন ছিল যেখানে লোকেদের কারণে, ভিড়ের কারণে ভালোভাবে হাঁটা যেত না, আর গাড়িতে সবসময় জ্যাম লেগে থাকতো। কিন্তু দেখুন, আজ এই করোনা ভাইরাসের কারণে পুরো রাস্তাই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রাস্তাই ফাঁকা। এটা একটা মঙ্গোলিয়া রেস্টুরেন্ট, একটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে সবসময় লোক থাকতো, আর সেখানেও ফাঁকা। সারা বিশ্বই যেখানে ফাঁকা হয়ে রয়েছে লকডাউনের কারণে, সেখানে আসলে বুকিত বিন্তাং কিছু না। কিন্তু আপনাদের শুধু আমি দেখাতে চাচ্ছি এই যে বুকিত বিন্তাং, ফরেনারদের আড্ডা ছিল এখানে, ইউরোপিয়ানদের আড্ডা ছিল এলাকায়। এখান দিয়ে মাসাজ পার্লার, এখানে বলেন এসব সব ক্লাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমার সামনে এটা ক্লাবিং এরিয়া, এখানে সব ক্লাব। কিন্তু আজ এখানে জনশূন্য, শুধুমাত্র এই করোনা ভাইরাসের জন্য। জানি না আল্লাহ আমাদের এখান থেকে, এই ভাইরাস থেকে কবে রক্ষা দেবে, কবে মুক্তি দান করবে। যাক, সবার জন্য দোয়া করবে, আর সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।